আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আম মাখা বা আম ভর্তা রেসিপিটি শেয়ার করব। মজার স্বাদে কিভাবে কাঁচা আম মাখা তৈরি করতে হয় সেটি আজ আমি আপনাদের দেখাবো। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আম মাখা তৈরির জন্যে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি তিনটি। আমগুলাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে। এখন এই আমগুলাকে আমি ছুলে নিব। এখানে আমি আমগুলাকে এভাবে ছুলে নিয়েছি। আপনারা বটি কিংবা ছুরি যে কোনো কিছু দিয়ে আমটাকে ছুলে নিতে পারেন। এখন এই আমটাকে আমি পাতলা পাতলা আর ছোট ছোট করে কেটে নিব। আপনারা এই কাজটাও বটি কিংবা ছুরি যে কোনো কিছু দিয়ে এই কাটার কাজটা করে নিতে পারেন। এখানে আমি আমগুলাকে এমন পাতলা আর ছোট করে কেটে নিয়েছি। দেখুন কতটা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এখন এই আমগুলাকে আমি মাখিয়ে নিব। মাখানোর জন্য আমগুলাকে আমি এক পাশে সরিয়ে নিব এখন। আর নিয়ে নিচ্ছি দুইটা শুকনো মরিচ। মরিচটাকে আমি তেলে ভাজিনি, এমনিতে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব লবণ এক চা চামচ পরিমাণ। লবণ দিয়ে মরিচটাকে গুঁড়ো করলে খুব সুন্দরভাবে ভেঙে যায়। আমি এখানে মরিচগুলোকে ভেঙে নিয়েছি এভাবে। এখন অ্যাড করব চিনি এক টেবিল চামচ পরিমাণ। অ্যাড করব কাসুন্দি দুই টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি আর কাসুন্দির পরিমাণটা অ্যাড করতে পারেন। এখন সবগুলোকে আমের সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে কাসুন্দি না থাকলে কাঁচামরিচ কুচি করে কেটে আর সরিষা বাটা দিয়ে এই আমটা মাখানোর কাজটা করতে পারেন। এখন আমগুলাকে হালকা পানি ছেড়ে দেওয়া পর্যন্ত মাখিয়ে নিব। আমার আমগুলা মাখানো শেষ, এখন সার্ভ করব। আর এই আম মাখা বা আম ভর্তার টেস্টটা খুবই মজার হয়েছে। জিভে জল আনা আম ভর্তা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।